করোনার জেরে শুরু হয়েছে লকডাউন, আর তার জেরেই সমস্যায় পড়েছেন কাকসার মাধবমাঠ নয়ন শুকতলার বাসিন্দারা। মূলত ওই এলাকায় সকলেই দিন মজুর, কাজ বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন তারা। তাই তাদের পাশে দাঁড়িয়ে এলাকার 300 জন মানুষের হাতে খাদ্য সামগ্রী বিতরণ করলেন কাকসা মাধবমাঠ শিবাজী সংঘ ক্লাবের সদস্যরা। এদিন এলাকার অসহায় মানুষদের হাতে চাল ডাল আটা সহ খাদ্য সামগ্রী তুলে দেন ক্লাবের সদস্যরা। উদ্যোগ বলতে আমাদের এখন তো যেহেতু লকডাউন চলছে, সেই ভিত্তিতে আমাদের একটা চিন্তা ভাবনা হলো ক্লাব থেকে আকসা মাধবমাঠ নয়ন শুকতলা শিবাজী সংঘের পক্ষ থেকে আমরা 300 জনকে আমরা ত্রাণ বিলি করলাম। চাল ডাল আটা এবং আলু। কেন এটা কেন? মানুষের তো এখন কাজ পায় নেই, আর্থিক অবস্থা খুবই খারাপ। আর যেহেতু আমাদের এটা খেত মজুর এরিয়া, দিন মজুর এরিয়া, সেই ভিত্তিতে আমরা দিন আনে দিন খাই যতটুকু পারি, সেই ভিত্তিতে আমরা সাহায্য করলাম।